আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের দলের মত অনেক ভালো আছি। তো আজকে ফুফুদের ক্ষেত থেকে কাঁচা টমেটো নিতে আসলাম। অনেক বছর যাবৎ, প্রায় 2 থেকে 3 বছর হয়ে যাবে কাঁচা টমেটো খাওয়া হয় না। তো আজকে ভাবলাম কাঁচা টমেটো একটু দিয়ে চিংড়ি মাছ রান্না দিয়ে রান্না করব, তাই ফুফুদের ক্ষেত থেকে টমেটো নিতে আসলাম। তো সাথে আছে আমার ভাবি আর আমি। তো আমার ভাবি পারতেছে টমেটো। তো মাও বলতেছে যে টমেটো রান্না করার জন্য কাঁচা টমেটো, আধা কাঁচা টমেটোগুলো, আবার একবারে যে কাঁচা ওইগুলো না, ভিতরে যে একটু লাল থাকে, লাল পাপ থাকে, সেগুলো দিয়ে মাছ দিয়ে তেলে রান্না করলে খেতে ভালোই লাগে, একটু টক টক লাগে। তো আমার ভিডিওটি অবশ্যই দেখবে। আমার ভিডিও যদি তুমি তোমার কাছে তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। টমেটো প্রায় শেষ, কারণ আলহামদুলিল্লাহ এর আগেও তোমাদের সাথে একটি আরেকটি ভিডিও শেয়ার করছিলাম এক্ষেত্রের। তো প্রায় টমেটো প্রায় শেষ পর্যায়ে, গাছগুলো মরে যাচ্ছে। তো গাছের মধ্যে আছে দুই একটা বেশি আর নাই, তো যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে নিতেছি। তো এই যে দেখো অর্ধেক গাছও মারা গেছে। তো ভাবি বলতেছে যে আমাকে টমেটোগুলো দিয়ে দেবে আর ভাবি বরবটি রান্না করবে। তো সিম পারতেছে, তো আমি দেখি আর টমেটো আছে কিনা। এদিকে ভাবে সিম পারতেছে, বলতেছে যে বেশি নেবে না, এগুলোই চলবে। তা আমি সাধারণত যেভাবে রান্না করি টমেটো সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। তোমরা কে কীভাবে রান্না করো আমি জানি না, তো আমি যেভাবে রান্না করি সেভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে এখানে আমি টমেটোগুলো কেটে নিলাম, এখন এর এগুলোকে সামান্য একটু হলুদ দিয়ে টেলে নিতেছি। একটু এর মধ্যে একটু টমেটোর খাড়ির মধ্যে একটু ওর দাগ লেখে নেব। তো যে টমেটোগুলো টালা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিতেছি। এই চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করব। বেশি চিংড়ি মাছ দিয়ে দেবো না, কারণ আমার বোন আবার চিংড়ি মাছ খায় না ততটা, তাই ওর জন্য আর বেশি দিতে পারি নাই। তাই আমি এখন এগুলোর কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে আর একটু রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব।
কাঁচা টমেটো খাও না তারা অবশ্যই একবার হলো খেয়ে দেখবে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।